أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته شمالي تومور فرق بأي مالدب تيكي جانتي سيسن যে কোন ব্যক্তি যানবাহনে আছে নামাজের সময় হয়ে গেছে এবং সেখানে নামাজের ব্যবস্থাপনাও আছে নামাজ আদায় করার এখন নামাজ শুরু করে দিল ফরজ নামাজ কেবলামুখী হয়ে কিন্তু যানবাহন ঘুরে গেছে এখন এই অবস্থায় তার ফরজ নামাজ হবে কিনা না বিস্তারিত জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সালামু আল্লাহ রুসাল্লামাবাদ সমানিত ওমর ফারুক আল্লাহ রহম করুক আপনার প্রতি সুন্নত নামাজগুলো নফল নামাজগুলো এই সম্পর্কে বেশ দলিল আছে হাদিসের মধ্যে যে নবিস সাল্লাহ আসলামের আহেল অর্থাৎ সফরের অবস্থায় শহরের উপরে নফল নামাজ পড়েছেন এবং কেবলা ছাড়াও কেবলা অন্যদিকে ঘুরে গেলেও তাতে সমস্যা নাই এ বিষয়ে আলেমদের কথা আছে যেহেতু হাদিসে স্পষ্ট উল্লেখ আছে এখানে এ থেকে কোনো সমস্যা নেই কিন্তু আরেকটা হাদিসে যেমন আছে নবিসাম ফরজ নামাজ যখনই সময় হইতে তখন শহরের থেকে নেমে যেতেন এখন ফরজ নামাজের জন্য কেবলা শর্ত ফরজ নামাজ কেবলা ছাড়া হবে না এটাই হাদিসের বাক্য স্পষ্ট এবং আলিমগঞ্জ এখানে উল্লেখ করছেন সমস্ত আলমদের এখানে মত যে ফরজ নামাজের জন্য কেবলা শর্ত শর্ত মিনশ সহি হওয়ার জন্য কেবলা অবশ্যই দরকার এখন যে ব্যক্তি কেবলা মুখী হয়ে নামাজ শুরু করে দিছে কিন্তু তারপর দেখা গেল যানবাহনের যেমন বিমান অথবা ট্রেন অথবা কোনো বাস অথবা নৌকা জাহাজ স্টিমার যাই হোক না কেন সে যদি কেবলা ঘুরে যায় তাহলে তাকেও কেবলা ঘুরে যেতে তাকেও এই কেবলামুখী হয়ে যেতে হবে ঘুরে যেতে হবে যেদিকে ঘুরছে তাকে জানতে হবে ঘুরে যাওয়ার এই জন্য আল্লামা সাল্লাহু আসলাম রহিমাউল্লাহ এই বিষয়টাকে উল্লেখ করে অনেক বিস্তারিত উল্লেখ করে এই বিষয়টাকে বলেন যে যারা ট্রেনের চালক বা পরিচালক আছে যারা এই বিষয়ে পারদর্শী তাদের উচিত যে কেবলা ঘুরে গেলে ওই ব্যক্তিদেরকে বলে দেওয়া যে এখন কেবলা মুখী থেকে অন্যমুখী ঘুরে যাচ্ছে অন্য সময় এগুলি ইশারা থাকে সংকেত থাকে এবং যে ব্যক্তি নামাজও পড়বে তাকেও একটা আইডিয়া রাখতে হবে যে কেবলা এতরূপ পরিমাণ থাকতে পারে তারপর ঘুরে যাবে তো তাকেও ঘুরতে হবে এ সম্পর্কে বেশ দলিল উল্লেখ করা হয়েছে মোট কথা হলো ফরজ নামাজের জন্য কেবলা শর্ত কেবলা দিকে লক্ষ্য রাখবে আর যদি নামাজ অবস্থায় কেবলা ঘুরে যায় তাহলে তাকে সেও ঘুরে যাবে নামাজ অবস্থায় ঘুরে যাবে যেমন সাহাবিগঞ্জের মধ্যে প্রথম মদিনা যখন গিয়েছিলেন এই কেবলার পরিবর্তন যখন হয়েছিল তখন তারা এরকমই করেছিলেন কেবলা পরিবর্তন করে নিয়েছিলেন নামাজের মধ্যে ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে সংক্ষিপ্ত কথা এই বিষয়গুলোর খেয়াল রেখে আমাদেরকে ফরজ সোলাদ আদায় করতে হবে যাতে সুন্দরভাবে নামাজ আদায় হয় আরেকটা জিনিস আমাদেরকে লক্ষণীয় বিষয় হলো যে নামাজের সময় হয়ে গেছে তবে এখানে যেটা আলিমগান উল্লেখ করতেছেন যে মনে করেন মাগরীব এবং এশা এটা তো আগে পিছিয়ে পড়া যায় কিভাবে আগে পিছিয়ে তার দিমানতা আখিরান বলা হয় সেটা হলো মাগরিবের সময় আপনি এসা পরে নিতে পারবেন মাগরিবের তিন রাকাত পরে এসা দুই রাকাত পরবেন পরে বেতের পরে নিতে পারবেন মাগরীবের সময় এসার আগে নিয়ে আসবে হ্যাঁ তারপরে মাগরিব পরে এসা আদায় করে নেবে অথবা তাখির করবে কিভাবে হ্যাঁ মাগরিবের সময় হয়ে গেছে মাগরিবটা না পরে এশার সময় যা প্রথমে মাগরিবটা পড়বে পরে এশা পড়ে নেবে সুন্দর এমনিভাবে জোহর আসর সেই সেম সিস্টেমে পড়বে জোহরের সময় জোহরটা পরে আসরটা পরে নিতে পারবে দুই রাখাত জোহর জোহর দুই আসর দুই রাত পরে নিল অথবা সে কি করলো জোহরের সময় অবস্থান করা সম্ভব হইল না দেরি করে দিল আসরের সময় যায় পড়তে জোহরটা পড়ে নিয়ে আসরটা পড়বে আর ফজর আলাদা যার যথা টাইমে পড়ার চেষ্টা করবে সবর অবস্থা যেহেতু সুযোগ রয়েছে এই ধরনের নামাজ সুতরাং সে লক্ষ্য রেখে এগুলি আদায় করবে যাতে তার নামাজ বিশুদ্ধ হয় আল্লাহ সুহামতাল্লাহ সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন হাজার সাল্লাহ তাল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলিকুমতুল্লাহি বারাকাত وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء